শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, বাবা মৃত গাজুর রহমান, মাতা মুসম্মদ নুরজাহান, গ্রাম বানিয়াপুর, উপজেলা সাঁথিয়া, জেলা পাবনা। যুদ্ধের আগে আপনি কি করতেন? ছাত্র ছিলাম। কোন ক্লাসে পড়তেন? SSC পরীক্ষার্থী ছিলাম। কোন স্কুলে? যখন এখানে পশ্চিমবঙ্গের হানাদাররা এই দেশের উপরে নির্যাতন, বাঙালির উপর অত্যাচার, তারপর ঘর বাড়ি জ্বালানো পোড়ানো শুরু করলো, তা এর আগেই তো বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে যুদ্ধের ডাক ছিল। তো বঙ্গবন্ধুর এই ডাকে উদ্বুদ্ধ, আর তারপর যখন এদের নির্যাতন শুরু হলো তখন দেশ ত্যাগ করে ভারতে চলে গেলাম। ভারতের শিলিগুড়ির থেকে প্রশিক্ষণ নিয়ে তারপরে দেশের মধ্যে ঢুকলাম এবং যুদ্ধ করলাম। কতদিনের ট্রেনিং নিয়েছিলেন শিলিগুড়িতে? এটা 29 দিন। তারপর আপনার যখন ফিরছিলেন, আপনার গ্রুপের কমান্ডার কে ছিল? কে? আব্দুল কাদের, আমার গ্রুপ 271 নম্বর গ্রুপে। ওখানে ছোটো ছোটো গ্রুপ ছিল, 3টে গ্রুপ আমরা একসাথে আসি। এখানে দেশের মধ্যে আসার আগেই আমরা ট্রেনিং নেওয়ার পরে বর্ডারে পাঠাই, তাহলে রহনপুর দলগদিয়া, ওখানে একটা অপারেশন ক্যাম্পে পাঠায়। এখানে প্রায় 15-20 দিন থাকি, 15-20 দিনের বেশি হবে আর কি। তারপর ওখান থেকে ঘুরে দেশের মধ্যে আসি, তারপর স্থানীয় BPR সদস্য, পুলিশ, আর্মি, হ্যাঁ, এরা আমাদের সঙ্গে এক হয়ে যায়। স্থানীয় কিছু মুক্তিযোদ্ধা বুঝছেন, আরও আরও ছিল আর কি, এরা একত্রিত হই। হ্যাঁ, এবং সাঁথিয়াতে বেশ কয়েকটা অপারেশন, শুধু সাঁথিয়াতেই হয়, এই কালিয়ান যুদ্ধ, তারপরে কালিয়ানের সম্মুখ যুদ্ধ হয়, ধুলাউড়ি, নন্দনপুর, অবশেষে আমাদের থানা দখলের সময় 9 ডিসেম্বর রাত্রে থানা গিয়ে থানাটা পুরো দখল করি। 9 ডিসেম্বর আপনারা মুক্ত হলেন? মুক্ত হলাম আমাদের থানা। আপনার যারা সহযোগী ছিল, মানে কেউ কি শহীদ হয়েছেন? হ্যাঁ, একজন আমার গ্রুপের মুজিবুর রহমান মিন্টু নামে একজন ছিল, ওর বাড়ি পাটগাড়ি। আমাদের ওখানে মোট 11 জনের মতো শহীদ হয়। এরপর বগুড়া ছিল, বিভিন্ন জায়গা ছিল, আমাদের এই গ্রুপে বগুড়ার লোকও ছিল, সুজামনগর ছিল, পামলা ছিল, সাঁথিয়ার ছিলাম, বেড়ার ছিলাম। এরপরে ধুলাউড়ি যখন ইয়ে হয়, ধুলাউড়িতে আমাদের মুক্তিযোদ্ধা যায় হলো, মানে টোটাল ওখানে 18 জন মারা যায় পাবলিক সহ। তার মধ্যে আমাদের এখানকার ছিল ইবন গ্রামের শহীদ মুর্শিদ আলী, শহীদ আক্তার আলম, শহীদ কবিরউদ্দিন, এরপরে ছেলে এখানেই আছে।
30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।